সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে। দর্শক আপনাদের সাথে আছি আমি তাবাসুম আহমেদ। ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে আজকে থেকে। এই বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, জাহিদ, আজ থেকে সশরীরে ক্লাস শুরু হলো, শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন আর স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে ব্যবস্থা কি নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? ধন্যবাদ তাবাসুম। শিক্ষার্থীদের মধ্যে আসলে প্রাণ উচ্ছল আমরা দেখেছি এবং আমরা বিভিন্ন বিভাগে ক্লাস এবং পরীক্ষার কক্ষ আমরা পরিদর্শন করেছি। সেখানেও দেখেছি যে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে জ্বর মাপার যন্ত্র দিয়ে তাদেরকে পরীক্ষা করে ক্লাসরুমগুলোতে ঢোকানো হয়েছে এবং সেখানে তারা মাস্ক পরেই আসলে ক্লাসে বেশ দূরত্ব নিয়ে অবস্থান নিয়েছেন এবং কিছু কিছু পরীক্ষা কেন্দ্রও আমরা দেখেছি। আমি কথা বলেছি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমানের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে স্বাস্থ্যবিধি মানানোর ব্যাপারে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আলাদা আলাদা করে তারা আসলে দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব ডিপার্টমেন্টগুলো সুচারুভাবে পালন করেছে এবং তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসলে সেই দায়িত্বগুলো পালন করছে। আর উচ্ছ্বাসের ব্যাপার যেটা বলছেন যে দীর্ঘ 19 মাস পর এই বিশ্ববিদ্যালয় খুলে গেল, যদিও মাসখানেক আগে থেকে এখানে পরীক্ষা চালু হয়েছে এবং এই মাসের 9 তারিখে হলগুলো খুলে দেওয়া হয়েছে। হলগুলোতে আসলে যারা একটি অন্তত ডোজ টিকা নিয়েছেন তাদেরকে তুলে ফেলা হয়েছে এবং এই এই সংখ্যাও অনেক, প্রায় শতভাগ, অল্প কিছু শিক্ষার্থী যারা আসলে এই টিকা নিতে পারেননি তারা, তাদেরকেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা উদ্যোগের মাধ্যমে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন প্রভিসি মহোদয়। এবং আমরা তার কাছ থেকে শুনেছি যে বিশ্ববিদ্যালয়ে যে সেশন জট আছে সেটা কাটিয়ে ওঠার জন্য, যে এই যে 19 মাস ক্লাস হয়নি সেটা কাটিয়ে ওঠার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা উদ্যোগ নেবেন এবং তারা বলেছেন যে 6 মাসের যে এক একটি সেমিস্টার সেটি 4 মাসের মধ্যে শেষ করার জন্য তারা আসলে উদ্যোগ নেবেন বলে বলেছেন এবং সেই জন্য শিক্ষকরা এক্সট্রা এফোর্ট দিবেন বলেও আমরা জেনেছি। এবং আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে চক্রাকারে বসে ছায়া শীতলেই ক্যাম্পাসে তারা কিন্তু বসে অ্যাসাইনমেন্ট এবং আড্ডা এসব কাজ চালু রেখেছে। একই সঙ্গে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে ভেতরে যে দোকানপাটগুলো সেগুলো কিন্তু খুলে গেছে এবং তাদের মধ্যে এক ধরনের প্রাণ চাঞ্চল্য এসেছে। আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, এতদিন পরে যে ক্লাস চালু হলো তোমাদের কেমন লাগছে? আমরা অনেক আনন্দিত, অনেক খুশি, কারণ আমরা অনলাইনে যে সুযোগটা পাচ্ছিলাম না এখন আমরা সশরীরে বসে সেই সুযোগটা পাবো। মানে সত্যি আমরা অনেক আনন্দিত যে আজকে আমরা ক্লাস করব। আমরা অলরেডি আমাদের প্রিপারেশনও নিয়ে রাখছি, আমাদের সামনে পরীক্ষা শুরু হবে, আমরা খুবই এই নিয়ে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। আজকে আমরা খুবই আনন্দিত, আজকে আমাদের ক্লাস শুরু হবে এই জন্য। তারপর আমি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, আমি জানতে চাইবো যে আসলে কি পরিস্থিতি তাদের, আপনাদের যে ক্লাস শুরু হচ্ছে কি অবস্থা? আসলে 18 মাস পরে আমরা আজকে ক্যাম্পাসে আসছি, মানে ক্যাম্পাসটা আজকে ক্যাম্পাসের মতোই লাগতেছে, একটা আমেজ, একটা উৎসবের মতো লাগতেছে, অবশ্যই অনেক ভালো লাগতেছে। তবে আমরা চাইতেছি যে এই যে 18 মাস আমাদের যে একটা গ্যাপ হয়ে গেল, একটা বিশাল বড় ক্ষতি, এটা যেন আর দীর্ঘ না হয়, আমরা যেন সেশন জটের মধ্যে না পড়ি, আমরা যেন পরীক্ষাগুলো তাড়াতাড়ি দিয়ে আমাদের ভালো মতো আমাদের বিশ্ববিদ্যালয় জীবনটা শেষ করতে পারি। তো সেক্ষেত্রে কি শিক্ষকরা আপনাদের কোনো আশ্বস্ত করেছেন? হ্যাঁ, ওনারা বলেছেন যে ওনারা আমাদের ক্লাস নেবেন, পরীক্ষা দ্রুত শেষ করবেন, দেখা যাক, আজ তো মাত্র খুললো, আশা করছি সব ভালোই হবে। আর স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটা আপনি কেমন দেখছেন? আপনারা যারা আসছেন তারা কেমন মানছেন আর বিশ্ববিদ্যালয় প্রশাসন কি? আসলে এটা সত্যি বলতে খুব একটা তেমন মানা হচ্ছে না, মাস্ক খুব একটা আগের মতো পরা হইতেছে না, কারণ করোনা ব্যাপারটা কেমন যেন কিছুটা দেবে গেছে, কেউ এখন করোনা নিয়ে চিন্তাই করতেছে না। আমাদের ক্যাম্পাস খুলে গেছে, সবাই এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তবে এটা উচিত না, আমাদের সবার মেনে, স্বাস্থ্যবিধি মেনে আমাদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হয়ে তারপর আমাদের ক্লাসটা করা উচিত, এটাই আসলে। ধন্যবাদ শিক্ষার্থী। আমরা আসলে তাবাসুম, যেটা শিক্ষার্থীরা বলছিলেন যে যতটুকু সম্ভব তারা স্বাস্থ্যবিধি মেনে এবং তারা মূলত মেন যে বিষয়টি গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে তাদের একাডেমিক শিক্ষা কার্যক্রম, সেই কার্যক্রমটা যেন তা দ্রুত এগিয়ে নিতে পারে সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর, চলে আসছে স্টুডিওতে। তাবাসুম জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে সশরীরে ক্লাস শুরু হয়েছে, শিক্ষার্থীদের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুজ্জামান।
যশোরের পালবাড়ি মল্লী জাতীয় মহাসড়ক চার লেন প্রস্তুতকরণের কাজ চলছে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 131.17 কোটি টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, এখন পর্যন্ত কত শতাংশ কাজ শেষ হয়েছে? রাস্তার সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন এ ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। এখন শতাংশ আসলে বলা মুশকিল, কাজ শুরু হয়েছে এবং কাজ কিন্তু ধীর গতিতে চলছে, কারণ কিছুদিন আগে করোনা ছিল, বিভিন্ন সমস্যার কথা বলছেন যারা ঠিকাদার কর্তৃপক্ষ রয়েছেন। আপনি দেখছেন যে এখানে কাজ শুরু হয়েছে এবং এই কাজের ধীর গতির অভিযোগ করছেন স্থানীয়রা। তারা বলছেন যে যদি নির্দিষ্ট সময় কাজ এই কাজটি শেষ হবে না, কারণ চলতি বছরের ডিসেম্বর মাসে কাজ শেষ হওয়ার কথা, আর দেড় মাস মতো রয়েছে এই কাজটি শেষ হওয়ার, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে কাজটি শেষ হয়নি। এ কারণে স্থানীয় অভিযোগ করছে ঢিলমিশি হচ্ছে কাজে। আমি স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলবো, আপনার কাছে একটু জানতে চাই এই যে সড়কটি কাজ শেষ হলে কি সুবিধা পাবেন? আমাদের যশোরবাসীর প্রাণের দাবি ছিল এইটা, আমাদের যাতায়াতের ব্যবস্থা সুন্দর হবে, রাস্তায় দুর্ঘটনা কম হবে। আমরা বহুদিন থেকে এই দাবিটা চালায় যাচ্ছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের এই কাজটি খুব ধীর গতিতে চলছে, আর এই কাজটি আদৌ ডিসেম্বরে শেষ হবে কিনা আমাদের বোধগম্য হচ্ছে না। আর মাত্র দেড় মাস বাকি আছে ডিসেম্বরের, কিন্তু রাস্তার কাজ এখনও মানে চার আনাও শেষ হয়নি। আপনারা তো ভোগান্তিতে পড়ছিলেন। জি জি, এই রাস্তার কাজটা এখনো অনেক অংশে বাকি রয়েছে, নির্দিষ্ট সময়ের পার হয়ে যাচ্ছে, কি বলবেন সব মিলে? আমি বলতে চাই যে এই যে সারা দেশে সারা পৃথিবীটা লকডাউনের যে পৃথিবীটাই অচল অবস্থায়, সেই অবস্থায় রাস্তার দুই বছর এই লকডাউনের ভিতরে খোঁচাখুচি করছে, কিন্তু কোনো কাজের অগ্রগতি নাই। আর আমাদের যশোরবাসীর প্রাণের দাবি এই খুলনা মহাসড়কটা যদি খুব দ্রুত কাজ সমাধান করে, তাহলে অনেকেরই যেরকম মোটর গাড়ির শ্রমিকরা শান্তি পায়, পৌরবাসীরা শান্তি পায়, এই মণিয়ার টু রাজারহাট পর্যন্ত যে অবস্থা সেই অবস্থার জন্য কোনো, আমরা রানিংয়ে বারবার বলি কিন্তু আমাদের কোনো কাজের অগ্রগতি পাচ্ছি না। আমরা সরকারের কাছে আবেদন রাখি অতি দ্রুত যাতে এই খুলনা মহাসড়কটা ব্যবস্থা নেয়, আর যশোরবাসী সর্বোচ্চ খুশি হবে। এই লাইনটা শুনছি ফোর লাইন হবে, কিন্তু ফোর লাইনের কোনো কাজের অগ্রগতি নাই। আজকে এই লকডাউনের ভিতরে এই রাস্তাটা ঠিক করা উচিত ছিল, কিন্তু তারা কিভাবে এক কোণা খোঁচে আর এক কোণা খোঁচে না, এইভাবে এলাকাবাসী এই পৌরসভাবাসী সবারই দুর্ভোগ বোয়াতে হয়। এ কারণে আমরা আশাবাদীরা যে সরকারকে ধন্যবাদ জানাই যে এত বাংলা সারা বাংলাদেশে যেভাবে রোডঘাটের কাজ কার্যক্রম চলছে, আমাদের যশোর জেলায় 9টা রোড 18টা রোডের কোনো কার্যক্রম খুব ধীরগতিতে চলছে। আমরা দাবি রাখি সরকারের কাছে যাতে এই 18 রোডই আমাদের সংস্কারগুলো দূরত্ব করে, এই আশা রাখি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এই সড়কের কাজটি ধীরগতিতে চলছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে পালবাড়ি থেকে মুরলী পর্যন্ত 6.49 কিলোমিটার, এই সড়কটি 2.9 কিলোমিটার চার লেন করার কথা রয়েছে, সেই কাজটি চলছে। তবে স্থানীয়রা যেটি অভিযোগ করছেন যে তারা বলছেন যে ধীর গতিতে কাজ চলছে, ফলে এই কাজের মেয়াদ শেষ হওয়ার আগেই কাজটি শেষ হবে না এমনটি আমরা জানতে পেরেছি। যে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 131.17 কোটি টাকা, তো এই টাকার ব্যয়ে কাজটি দ্রুত শেষ হবে এমনটি দাবি করছেন স্থানীয়রা। তো এই ছিল দর্শক থেকে আমার কাছে সর্বশেষ বিশিষ্ট আপনার কাছে। রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যশোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন হোসেন। সামান্য বৃষ্টি হলেই টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আতিকুর রহমান। আতিক, সামান্য বৃষ্টিতে যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এটি নিরসনে কোনো উদ্যোগ কেন নিচ্ছে না এখন পর্যন্ত পৌর কর্তৃপক্ষ, কি বলছেন তারা? Thank you.
ধন্যবাদ তাবাসসুম, আমি রয়েছি টাঙ্গাইল ঘাটাল পৌরসভা এলাকায়, এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে এলাকায় বেশিরভাগ এলাকায় কিন্তু জলাবদ্ধতার মধ্যে এই পৌরবাসীর দিন যাপন করতে হয়, এবং তাদের কিন্তু চরম দুর্ভোগের মধ্যে আসলে তাদের কাটাতে হচ্ছে। কারণ হচ্ছে যে যে এই ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই অঞ্চলের বেশিরভাগই অর্থাৎ বাসা বাড়ি এগুলো কিন্তু জলাবদ্ধতার মধ্যে পড়তে হয়, এবং এই অঞ্চলের যারা আসলে পৌরবাসী রয়েছেন এটি হচ্ছে কতনিক এক পৌরসভা, এবং কতনিক পৌরসভা হলেও যে পৌরবাসী যে ভাগ্য যে পরিবর্তন অর্থাৎ যে রাস্তাঘাট এবং যে জলাবদ্ধতার নিরসন সেটি কিন্তু এখন পর্যন্ত দূর করতে পারেনি মেয়র, এবং বারবার মেয়রের কাছে অভিযোগ হলেও পৌরবাসীর যে তাদের অভিযোগ সেটিও কিন্তু আসলে কর্ণপাত তারা করছে না। আমরা একটু পৌরবাসীর সাথে কথা বলবো, কি অবস্থা এই যে আপনারা এখানে কতদিন যাবত জলাবদ্ধতার মধ্যে রয়েছেন? আমরা বছরে 9 মাসই জলাবদ্ধতার মধ্যে থাকি, 3 মাস থাকি শুকনা, আমরা 9 মাস যাবতই এই অবস্থার মধ্যে আছি। যখন মেয়র সাহেব নির্বাচনে দাঁড়াইলো তখন আসলে আমাদের একটাই দাবি ছিল, এই পানি নিষ্কাশন এইটাই দাবি ছিল, এবং এই রাস্তাটা উনি পাস করার পরে 15 দিন পরে আমরা এই মহল্লা থেকে এই দাবিটা নিয়ে ওনার সংবর্ধনা দিলাম। উনি বললো 6 মাসের মধ্যে এটা করে দিব, 5 বছর তার শেষ হয়ে গেছে, আবার শুনতেছি নির্বাচন করবো, এখন পর্যন্ত আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই। আমরা লাখ লাখ টাকা দিই, 10 লাখ টাকা ডিসমেল এখানে জায়গা, 12 লাখ টাকা ডিসমেল সেই জায়গা কিনে আমরা বাড়ি করি, কিন্তু আমাদের ভাড়াটিয়ারা এই জলাবদ্ধতার কারণে বাড়িতে ভাড়া আসে না, আমাদের বাড়িগুলা বেকার পড়ে রয়েছে। দুর্ভোগ মানে কি, আমাদের যে সবচাইতে বড় দুর্ভোগ হলো আমাদের রুগী নিয়া, এই যে অসুস্থ হয়, এখন তো আমাদের যে সময় এই সময় আমরা বেশি অসুস্থ থাকি, অসুস্থ হইলে একটা রিক্সা একটা ভ্যান কিচ্ছু আসে না আমাদের এই মেইন রোড পর্যন্ত, ওই রুগীটারে মানে কুলে করে নিতে হয় এই পানি কাদা ভাঙ্গা, তাহলে কিরম দুর্ভোগ সেটা আপনারা একবার চিন্তা করে দেখুন। তারপরেও মনে করেন যে বাজার সদায় আমাদের রিটায়ার পার্সন ব্যক্তি যারা আছে, এখন আমাদের তো ছেলেমেয়েরা আমাদের কাছে থাকে না, এই বৃদ্ধ মানুষেরা বাজার করে তাদের বাজারে ব্যাগটা আনাই কঠিন, কিন্তু চাউলের বস্তাটা তারা কি করে আনে, একটা রিক্সাওয়ালারা ও পর্যন্ত ওই পর্যন্ত আসে চাউল, আমরা 50 টাকা প্রতি বস্তায় দিবার চাই, তারপরে চাউলের বস্তা দেয় না। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে শুনবো, কি অবস্থা এই যে আপনাদের জলবদ্ধতা দুর্ভোগ কেমন? আমরা এত কষ্ট করে বাড়ি সয় সম্পত্তি বিক্রি করে শহরে একটু জায়গা কিনছি, যে জানি একটু ভাড়া টাড়া দিয়ে 2টা পয়সা উপার্জন হয় আমাদের, তা তো হয় না, ভাড়াটা গেছে গা, নিজের বাসায় যে ঢুকবো তাও দেখেন কি অবস্থা, আমরা ঢুকতেই পারলাম না, এই যে ফেরত যাইতেছি, এইগুলা দুর্ভোগ কবে আমাদের শেষ হবো? আমরা এখন কার কাছে এগুলা জানাইলে এগুলা সমাধান পাবো সেই চিন্তায় আছি। এখন আপনাকে কাছে আমাকে একটাই অনুরোধ, এগুলা লাইফে জানাই আমাকে এই দুর্ভোগ থেকে একটু মুক্ত করেন। যদি একটু বৃষ্টি নামে তাহলে তো আমাদের আরো চরম দুর্গতি, আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে, তখন মনে করেন যে আমরা বাজার ঘাট না খাই থাকার লাগে বেশিরভাগ সময়, যে কি আমরা জামু এইরকম কেটা বৃষ্টির মধ্যে, পোলাপান নেই স্কুল কলেজে যাওয়া যায় না, খুব অশান্তিতে রয়েছি, পায়ের মধ্যে গা হইয়া যায় গা, এই এই কেটার মধ্যে পাড়া দিলে মানুষ সুস্থ থাকতে পারে, দেখেন আপনারাই দেখেন। ধন্যবাদ। আসলে তাবাসসুম শুনছিলেন যে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় কিন্তু যে মানুষের অর্থাৎ পৌরবাসীর যে ভাগ্যের পরিবর্তন অর্থাৎ যে জলবদ্ধতা নিরসন রাস্তাঘাট যে উন্নয়ন সেই উন্নয়ন থেকে কিন্তু আসলে অনেকটাই বঞ্চিত হয়। এবং আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এই পৌরসভার 28 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং গত 5 বছরের যে পরিমাণের নির্বাচন প্রতিশ্রুতি দিয়েছিলেন সে পরিমাণে আসলে কোনোটাই কিন্তু কাজ করতে পারেনি, তো সব মিলিয়ে আসলে বলা চলে যে এই ঘাটাল পৌরসভায় অনেকটাই কিন্তু জলবদ্ধতার মধ্যে পড়তে হয়। তো তাবাসসুম, এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল ঘাটাল পৌরসভা নিয়ে।
আতিক আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার ফলে কতটুকু ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা জানাতে টাঙ্গাইলের ঘাটাইল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান আগামী 11 নভেম্বর অনুষ্ঠিত হবে গাজীপুরের কাপাসিয়ার 11 ইউনিয়ন পরিষদের নির্বাচন এর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন অনেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ শফিউদ্দিন জিনা জিনা মনোনয়নপত্র ইতিমধ্যে জমা পড়ে গেছে প্রতীক বরাদ্দ কবে নাগাদ দেওয়া হবে কি তথ্য আছে আপনার কাছে নির্বাচন অফিসে যেমনটা জানতে পেরেছি যে 11টি ইউনিয়ন পরিষদে 50 জন চেয়ারম্যান প্রার্থী 111 জন সংরক্ষিত মহিলা ও 416 জন সাধারণ সদস্য পদে প্রার্থীদের মনোনয়ন জমা দিয়েছেন তো আগামী 11 নভেম্বর নির্বাচন হলেও আগামী 27 তারিখে কিন্তু প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে প্রতীক বরাদ্দ হওয়ার পরই কিন্তু প্রচারণা শুরু হবে আমি এই এখন এই মুহূর্তে দাঁড়িয়েছি গাজীপুর শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে কাপাসিয়া উপজেলা শহরই কাপাসিয়া আমি নির্বাচনে সার্বিক যদি আপনাদের সাথে আপনাকে জানাই যে এখানে আমাদের এখানে একজন ভোটার এবং শিক্ষক নেতা একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মজিবুর রহমান আমি ওনার কাছে জানতে যাব যে আসলে নির্বাচন পর্যবেক্ষণ এবং নির্বাচনের পরিবেশ সার্বিক কী অবস্থা আপনি যদি আমাদেরকে জানাতেন আমরা আশা করি আগামী 11 নভেম্বর কাপাসিয়া উপজেলার 11টি ইউনিয়নে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে প্রতিটা ইউনিয়নেই একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং আগামী 11 নভেম্বর এই কাপাসিয়ার জনগণ শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করবে একজন যোগ্য প্রার্থীকে যিনি এলাকার এবং জনগণের মানুষের উন্নয়ন করবে এরকম প্রার্থীকে উন্নয়ন করব আমরা নিজ জয়যুক্ত করব এবং সরকারের স্থানীয় উন্নয়ন কেন্দ্র হলো ইউনিয়ন পরিষদ যদি শক্তিশালী হয় তাহলে দেশ এবং জাতি এবং এলাকার উন্নয়ন হয় এরকম একজন প্রার্থীকে আমরা নির্বাচন করতে চাই যিনি এই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই উন্নয়ন যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে পারে এরকম প্রার্থীকে আমরা নির্বাচন করতে চাই আমরা এখনো পর্যন্ত আমরা দেখছি যে শান্তিপূর্ণ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এখানে কোনো রকম অস্থিতিশীল পরিবেশ এখনো নাই আশা করি 11 তারিখ পর্যন্ত আমরা সকলেই শান্তিপূর্ণভাবে নিজ নিজ ভোট প্রদান করে নিজেদের পছন্দের জনপ্রতিনিধিদেরকে আমরা নির্বাচিত করতে বলে আমরা আশা করি ধন্যবাদ আপনাকে যেমনটি বলছিলেন যে এই শিক্ষক নেতা আসলে গাজীপুরের কাপাসিয়া কিন্তু অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা এখানে কিন্তু এখনও পরিবেশ অনেকটা শান্ত আগামী নির্বাচন উপলক্ষেও কিন্তু প্রার্থীদের মধ্যে তেমন একটা মানে উচ্ছৃঙ্খলতা লক্ষ্য করা যায় না এদের মধ্যে কিন্তু অনেকটা সৌহার্দ্যতা বোধ এখনও পরিবেশ দেখা যাচ্ছে তো আমি এই মুহূর্তে এই যে কাপাসিয়া শহরের এই যে সড়ক পরিবেশ এবং ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমি যদি আর একটু কথা বলি যে এই নির্বাচন কেন্দ্রিক কিন্তু নির্বাচনী পোস্টার প্রচারণা নিয়ে কিন্তু প্রেসেও কিন্তু ব্যস্ততা বেড়ে গেছে তো এই ছিল গাজীপুরের কাপাসিয়া উপনির্বাচন থেকে সর্বশেষ আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে জুই জিন্না আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সহকর্মী শেখ শফিউদ্দিন জিন্না যুক্ত হয়েছিলেন গাজীপুরের কাপাসিয়া থেকে প্রায় 22 দিন বন্ধ থাকার পর আবারও আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরার অনুমতি দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেই প্রস্তুতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমন চৌধুরী পিরোজপুর থেকে ইমন আজ মধ্যরাত থেকে তো ইলিশ ধরার অনুমতি পাওয়া গেছে জেলে পাড়ায় প্রস্তুতি কেমন দেখছেন কি বলছেন তারা ধন্যবাদ আপনাকে আপনাকে এর আগের ঘন্টাও যেমনটি জানিয়েছি যে এই যে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত যে 22 দিনের মৎস্য অবরোধ মালিশ রক্ষায় সেই অবরোধ কিন্তু আজ মধ্যরাত থেকেই শেষ হচ্ছে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে সেই অবরোধ যে শেষ হচ্ছে সেই অবরোধ শেষে কিন্তু জেলেদের মধ্যে একটা উৎসব মুখর কাজ করছে আজকে কিন্তু তারা সেই অবরোধ শেষ হচ্ছে তাদেরকে তারা কিন্তু সকল প্রস্তুতি নিয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে তারা তাদের যে জাহাজ
মাছ ধরার জাল সেটি কিন্তু তারা ধুয়ে মুছে পরিষ্কার করছে এবং জালগুলো গুছিয়ে রাখছে এবং আপনার বরফ গুছিয়ে রাখছে যাতে ওইখানে যে মাছগুলো সংগ্রহ করার পর যে বরফ সেই বরফগুলো তারা সংগ্রহ করছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পিরোজপুর জেলায় কিন্তু 25,000 নিবন্ধিত জেলে আছে, তার মধ্যে কিন্তু 18,700 জেলেকে কিন্তু এই যে 22 দিনের অবরোধ, সেই 22 দিনের অবরোধে সরকারের পক্ষ থেকে 20 কেজি চাল দেওয়া হয়েছে। তবে জেলেরা জানিয়েছেন যে আসলে চালগুলো দেওয়া হয়েছে অনেক লেট করে, একদম অবরোধের শেষ সময়টা তারা যদি আরো একটু আগে পাইতো তবে কিন্তু তাদের জন্য অনেক ভালো হতো, এটি তারা জানিয়েছেন। তবে আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে তারা চাচ্ছে যে 25,000 জেলের মধ্যে যাতে খুব বেশি জেলেদের চাল দেওয়া হয় সেটিও তারা দাবি জানিয়েছেন। তবে আপনাকে আরেকটি বিষয় জানাবো, এই যে 22 দিনের যে অবরোধ চলেছে সেই 22 দিনের অবরোধে যারা পরিশ্রম দিয়েছেন বিভিন্ন প্রশাসনের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং মৎস্য অফিস, তারা কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তারা বেশ কিছু জেলেকে কিন্তু অর্থদণ্ড করেছে এবং কয়েক হাজার মিটার জাল কিন্তু তারা আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে। তাদের একটু গল্প আমরা শুনবো, এই যে 22 দিনের যে অবরোধ সেটি তারা আসলে কতটা সফল হয়েছে সেই বিষয়ে আমরা কথা বলবো জেলা মৎস্য অফিসের একজন কর্মকর্তার সাথে, শামীম আহমেদ। আপনার কাছে একটু জানতে চাই আসলে আপনারা যে এই যে 22 দিনের যে অবরোধ সেটি কতটা সফল হয়েছেন আপনারা? ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মাইলিশ অভিযান চলছে, এটাকে সফল করার জন্য আমরা 4 অক্টোবরের আগের থেকে আমরা মাইকিং করেছি, আমরা লিফলেট বিতরণ করেছি, আমরা জেলেদের সাথে সভা করেছি, অবহিতকরণ সভা, এবং তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এই 22 দিন যদি আমরা ইলিশ মাছ না ধরি আমরা সারা বছরই ইলিশটা পাবো এবং এই ইলিশটা আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। এবং আমরা কী করেছি, আমরা প্রতিদিনই 2টা করে মোবাইল কোর্ট এবং অভিযান পরিচালনা করেছি, বাজার হাট বাজার পরিদর্শন করেছি যাতে আমরা ইলিশ এবং জাটটা না পাই সেই ব্যবস্থা করার চেষ্টা করেছি। এবং আমরা দেখেছি যে এখানকার জেলেগুলো মানে অনেক সচেতন হয়েছে, যেহেতু আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই মাছটা না ধরলে পারে তারা অনেক উপকৃত হবে এবং তারা ম্যাক্সিমাম সময় তারা মাঠে নামেনি, এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সকাল থেকেই আমাদের সাথে নৌবাহিনী আছেন, নৌ পুলিশ আছেন, তারপরে নৌবাহিনী থাকেন, তারপরে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ থাকেন, আমরা তাদের সমন্বয়ে প্রতিদিনই মোবাইল কোর্ট এবং অভিযান পরিচালনা করে থাকি, এবং তারই প্রেক্ষিতে আজকে আমরা সকালে এখানে এসেছি এবং এখান থেকে আমরা ওয়েট করছি যাতে কোনো ট্রলার এবং কোনো জাল যেন কেউ না পাততে পারে। জেলেদের পক্ষ থেকে একটা অভিযোগ এসেছে যে তারা ঠিকমতো চাল সময় মতো পায়নি, অনেক লেট করে পেরেছে এবং সব জেলে নিবন্ধিত জেলেও চাল পায়নি, এই বিষয়ে কি বলবেন? এটা আসলে কি বলবো, আমাদের তো আসলে জেলেদের নিবন্ধন কাজ এটা চলমান প্রক্রিয়া, যারা নিবন্ধিত হচ্ছে তাদের কার্ডগুলো এসে গেলে তারা জাল পাবে, চাল পাবে এবং চালের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন আসলে জেলা মৎস্য অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন যে এই যে 22 দিনের অবরোধ আজকে শেষ হতে যাচ্ছে, সেই অবরোধ সরকার সফল হয়েছে বেশ কিছু ঘটনা ছোটখাটো ঘটার পরও। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ফিরছি স্টুডিওতে। ইমন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, 22 দিন বন্ধ থাকার পর আজ থেকে অনুমতি দেওয়া হয়েছে আজ মধ্যরাত থেকে ইলিশ ধরার, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইমন চৌধুরী পিরোজপুর থেকে। বাংলাদেশ লাইভ আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।